রাজ্যে নেশার বিরুদ্ধে লড়াই করতে এবং নেশামুক্ত ত্রিপুরা গড়তে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে রাজ্যের যুব এবং ক্রীড়া দপ্তর। বিভিন্ন জেলা সহ পৌর নিগম এলাকায় এই স্পেশাল ড্রাইভ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে মঙ্গলবার পৌর নিগমের হলে অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার, বিধায়ক ডক্টর দিলীপ দাস এবং বিধায়ক রেবতী মোহন দাস সহ পৌর কমিশনার এবং বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা। রাজ্যে নেশার বিরুদ্ধে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের এই উদ্যোগের উল্লেখ করে সুশান্ত চৌধুরী জানান, ইতিমধ্যেই মোহনপুর এবং জিরানিয়াতে শুরু হয়ে গেছে এই নেশা বিরোধী স্পেশাল ড্রাইভ। বিভিন্ন জেলার পাশাপাশি পৌর নিগমের 51টি ওয়ার্ডেও এই কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়িত করতে হবে বলে উল্লেখ করেন তিনি। সেটা হচ্ছে একটা স্পেশাল ড্রাইভ, যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের তরফ থেকে আমরা নেশার বিরুদ্ধে আমরা শুরু করেছি। ইতিমধ্যে মোহনপুর মহকুমার বিভিন্ন ব্লক, হেজামারা, মোহনপুর, বামুটিয়া, লেফুঙ্গা সেখানে শুরু হয়েছে, জিরানিয়াতে শুরু হয়েছে, আমাদের বিশালগড়ের বাসিপাহি জেলার জেলার বিভিন্ন জায়গায় শুরু হবে এবং প্রতিটি জেলায় আমাদের 8টি যে জেলা সেই 8টি জেলার টোটাল আমাদের ব্লক রয়েছে 58টা, আমাদের 23টা সাব ডিভিশন এবং 8টা জেলা, আগরতলা পৌর নিগম প্লাস 19 আরও ইউএলবি আরবান লোকাল বডিস, প্রতিটি জায়গায় আমরা নেশার বিরুদ্ধে ড্রাগের বিরুদ্ধে একটা স্পেশাল ক্যাম্পেইন বা একটা ড্রাইভ আমরা করব। ক্রীড়া যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তর সেটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। বিভিন্ন প্রচারমুখী কর্মসূচি এবং সচেতনতা প্রোগ্রামের মাধ্যমে এই নেশা বিরোধী স্পেশাল ড্রাইভ প্রোগ্রামকে সফল করার উপর বৈঠকে গুরুত্ব আরোপ করেন সুশান্ত চৌধুরী। পৌর নিগম এই এলাকায় 51খানা ওয়ার্ডে সেই জিনিসটা আপনাদেরকে এনশিওর করতে হবে, কারণ যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তর আমরা উদ্যোগ নিয়েছি, আমাদের সেই ম্যান পাওয়ার নেই সাফিসিয়েন্ট যে আমরা আগরতলা শহরের প্রতিটা বাড়িতে আমরা ঢুকতে পারবো বা 51খানা ওয়ার্ডে গিয়ে আমরা মানুষকে বোঝাতে পারবো বা বিভিন্ন কর্মসূচি আমরা নিতে পারবো। তো ইট শুড বি এ কালেকটিভ গেম, কালেকটিভ এফর্ট, যেটা রেজাল্ট ওরিয়েন্টেড আমাদের হতে হবে এবং যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমাদের সচেতনতামূলক যে ক্যাম্পেইন সেটা আমাদের বাস্তবে রূপ দিতে হবে এই নেশার বিরুদ্ধে অভিযানের মাধ্যমে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সেটা শুরু হয়েছে। এক্ষেত্রে পৌর নিগম এলাকায় কর্মসূচিকে সফল করার জন্য সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই প্রতি বাড়িতে এই প্রোগ্রাম নিয়ে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন বৈঠকে উপস্থিত রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।